তো এখন তার মানে কি মেয়ের আমার প্রেমে পড়ে নাই? আমি বসছি শুনো মেয়ে, তো বিবি হোল লাইফ মেয়ের আমাকে ইশারায় শীষ দিয়ে গেছে, ঠিক আছে? কারণ হোল লাইফ তুমি মেয়েদেরকে ইশারায় শীষ দিতে বাধ্য করেছো। আমি জানি না, না আমি বউ আমি জানি না, আমাদের তুমি বলতে আসতেছো। হ্যাঁ বলো, তোমাকে আমি কিভাবে বাধ্য করেছি? তুমি আমাকে কবিতা শোনাইছো, তুমি আমাকে সাহিত্যের কথা বলছো, মেয়েরা শিল্প সাহিত্য পছন্দ করে, এটা একদম একটা ন্যাচারাল ব্যাপার এবং সবাই আমার সাথে সহমত হবে। তুমি ওই সমস্ত গল্প করে, আমার বয়স ভাই তখন কত, শিল্প সাহিত্য না, মেয়েরা অ্যাকচুয়ালি মানে ইমোশনাল পুরুষ পছন্দ করে। হ্যাঁ তুমি তোমার ইমোশন দেখাইছো, আমি ভাবছি তুমি সফট হার্টেড মানুষ, কে জানতো যে তুমি পাথর হার্টেড স্টোন হার্টেড মানুষ। আমি মোটেও ইমোশন দেখাই নাই, আমি ইমোশনের কথা বলছি, দুইটা ভিন্ন দুই জিনিস ভাই। ওই বয়সে ইমোশনের ইমোশন দেখানো আর ইমোশনের কথা তুমি বলছো, এটা বুঝার পার্থক্য, বুঝার মতো বয়স তখন আমার ছিল না, তখন আমি সদ্য কলেজ পাস করা মেয়ে। তুমি যে একটু আগে যে বললা আমার চেহারা ছেলেদেরকে মেয়েরা ভয় পায়, পালাবে, প্রেম করবে না, এই কথাটা ঠিক না, সেটা স্বীকার করো। তুমি যদি ইমোশনাল কথা না বলো এবং তোমার মূল ভয়েসটা এবং তোমার যে মূল ক্যারেক্টারটা মানুষের সামনে যদি শো করো, তুমি যে রাগী, তুমি যে তোমার শারীরিক গঠনও যে দ্বন্দ্বের মতো, স্মাগলারের মতো, মেয়েরা অবশ্যই তোমার থেকে পালাবে। তো তুমি তো সেটা দেখাও না, তাই না? তুমি তো অন্যরকম দেখাও। একমত না, তুমি একমত হতে কি যায় আসে।